এবং আমি জানি যে অতীতে আমরা একটা রোডম্যাপ করেছিলাম, এখানে বলা হয়েছিল যে 2024-25 সালের মধ্যে আমরা এটা থেকে ছুটে আসব, তবে সেটা সম্ভব হয়নি। আমরা একটা সংশোধিত একটা রোডম্যাপ তৈরি করেছি যেটা অনুযায়ী 2028 সালের মধ্যে আমরা শতভাগ ব্লকে আমরা চলে যেতে পারব। এখানে আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে আমি 500 অবৈধ ভাটা, এটা তো 600 হতে পারতো, 700 হতে পারতো, 400 হতে পারতো, এবং এখানে একটা বিষয় যেখানে আমরা অবশ্যই সবসময় দৃষ্টি দেব সেটা হচ্ছে আমাদের উন্নয়ন কর্মকাণ্ড যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, ডেভেলপমেন্ট ওয়ার্ক যেন এখানে ইম্প্যাক্টেড না হয়। তো আমি ইট ভাটাগুলো বন্ধ করে দিব, তো এইখানে আমার উন্নয়নের যে কাজগুলি আছে সেটা কোনোভাবে বাধাগ্রস্ত হবে কিনা। বর্তমানে আমাদের যে ব্লকই আর ব্লকেটের সংজ্ঞার মধ্যে স্পষ্টভাবে বলা আছে এখানে কোনো মাটি ব্যবহার করা যাবে, এটা থাকবে বালি, এটা হতে পারে অন্য ধরনের ড্রেজিং থেকে খনন করে যেটা ফ্রাই অ্যাশ আছে। সুতরাং আমরা যখনই ব্লকে চলে যাব আমার এই কৃষি জমিটা বাঁচবে এবং কোনো দূষণ হবে, যার জন্য আমরা এই ট্রানজিশনটা করছি। এবং আমরা যে 500 যে অবৈধ যে ইট ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি তাদের গড়ে উৎপাদন হচ্ছে 50 লক্ষ ইটার প্রতি বছর আমরা এটা বের করেছি, এবং 50 লক্ষ হচ্ছে তার মানে 250 কোটি আমার সাপ্লাই কমে যাচ্ছে। আর আমার বর্তমান যে ব্লক ইটের যে সাপ্লাই আছে সেটা হচ্ছে 300 কোটির মতো, এবং তারা খুব অল্প সময়ে 300 কোটি থেকে 1000 কোটি ইট তারা সাপ্লাই করতে পারে। সুতরাং আমরা এখন যে ট্রানজিশনটা দেখছি এখানে তো একটা ভারসাম্য থাকতে হবে, যেন উৎপাদন আমাদের যে উন্নয়ন কাজ আছে সেটা যেন ব্যাহত না হয়, আবার দাম যেন বেড়ে না যায়, কেউ যেন না বলতে পারে যে এই ধরনের নীল ভাটার বিরুদ্ধে ব্যবস্থার কারণে আমার সাপ্লাই কমে যাচ্ছে, আমি দাম বাড়িয়ে দিচ্ছি। সুতরাং আমরা এটা চিন্তা ভাবনা করে এটা আমরা করেছি, সেই হিসাবে আমরা 500 নির্ধারণ করেছি, এবং আগামীতে যতই আমার ব্লকের সাপ্লাইতে চলে আসবে ততই কিন্তু আমরা প্রোগ্রেসিভলি এই সনাতন পদ্ধতিতে যে ইট ভাটাগুলো আছে তাদের বিরুদ্ধে অ্যাকশন। এই এক ধরনের অপপ্রচার কিন্তু আছে, আমি এখানে একটু ব্যাখ্যাটা দিলাম, অনেকেই বলে যদি আমরা ব্যবস্থা নেই তাহলে দাম বেড়ে যাবে বা আমাদের উন্নয়ন কাজ, এগুলো অনেকে বলার চেষ্টা করে, কিন্তু আমরা চাই যে সেই ধরনের কিছু যেন এখানে না হয়, এবং এই বিষয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীরও নির্দেশনা আছে যে আমরা যেন ওই বিষয়টার দিকে আমরা নজর রাখি। তো সেটার আলোকেই কিন্তু আমরা এখন 500 প্রাথমিকভাবে আমরা চিহ্নিত করেছি, এবং পরবর্তীতে আমরা এই উৎপাদনটাও বাড়াবো। আরও একটা কথা বলে রাখি, ব্লক ইট ব্যবহারের জন্য আমরা প্রথমে সরকারি যে সংস্থাগুলো আছে তাদেরকে আমরা উৎসাহিত করছি, এবং ইতিমধ্যে স্থানীয় সরকার অধিদপ্তর তারা বলেছে যে কত করবে তারা এই বছরের জন্য তারা 2000 কিলোমিটার তারা ব্লক ইট ব্যবহার করবে। এইভাবে যে সরকারি সংস্থাগুলো আছে তারাই যদি এই চাহিদাটা দেয় তাহলে যারা ব্লক ইটে যাচ্ছে ব্লক ইট উৎপাদন করবে, এবং আমরা আশা করবো যারা এখন সনাতন পদ্ধতিতে আছে তারা সেই জায়গা থেকে সরে এসে তাদের বিনিয়োগ তারা এখন ব্লক ইটে নিয়ে আসবে। সুতরাং আমরা শুধু সমস্যা চিহ্নিত করছি না, আমরা একটা টেকসই সমাধানও এখানে দেওয়ার চেষ্টা করছি।